আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত পোষণ টাকার অ্যাপ্লিকেশান কিন্তু আবারও চেঞ্জ হয়েছে আপনাদের সকলকে আপডেট করার জন্য অনুরোধ করছি আপনারা অবশ্যই কিন্তু পোষণ টাকার অ্যাপস কিন্তু আপডেট করে নেবেন আপনারা প্লে স্টোরে যাবেন প্রথমেই এখানে দেখতে পাচ্ছেন যে প্লে স্টোর আছে আপনাদের ফোনে সেই প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়েই কিন্তু সার্চ বাটনে এখানে দেখতে পাচ্ছেন এখানে যে সার্চ বাটন আছে সেখানে গিয়ে আপনারা পোষণ টাকার লিখবেন পোষাণ টাকার লিখলেই কিন্তু এই যে আমার এখানে ওপেন দেখাচ্ছে কারণ আমি অলরেডি আপডেট করে নিয়েছি তো এখানে আপনাদের আপডেট লিখা দেখাবে সেখানে গিয়ে আপনাদেরকে কিন্তু আপডেট অপশনে টাচ করে আপডেট করে নিতে হবে এবং আপডেট কি কি আপডেট এসেছে এবং কত সেটাও আমরা একবার চেক করে নেব এখানে দেখতে পাচ্ছেন আপডেটের আমরা চেক করে যে কিন্তু এবার চেঞ্জ হয়েছে তো আমরা প্রত্যেকেই কিন্তু এই পোষণ টাকার অ্যাপস কিন্তু আমরা আপডেট করে নেব তো আপনারা নিজের নিজের যে প্লে স্টোর থেকে কিন্তু আপনারা পোষণ টাকার অ্যাপসটি আপডেট করে নেবেন আপনাদের এখানে কিন্তু টোটাল পাঁচখানা আপডেট হয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যে আপডেট আছে সেটা কিন্তু বাচ্চাদের যখন তার বাবা মায়ের আধার কার্ড দিয়ে সেই প্রোফাইল ভেরিফাই করা থাকতো তারপরে সেই বাচ্চার আধার কার্ড দিয়ে ভেরিফাই করলে সেই প্রোফাইল কিন্তু আপনার গ্রোথ মনিটরিং এবং যে আপনার আপডেট প্রোফাইল সেটা কিন্তু দেখাতো না বা আমরা টাচ করলে কিন্তু কোনো কাজ হতো না তারপরে যে দুই নম্বরে অপশান আছে সেটা কিন্তু আপনাদের যে লগ আউট করতেন আপনারা পোষণ ট্যাগার অ্যাপস খোলার সময় কিন্তু লগ আউট করতেন লগ আউট কিন্তু একদম নিচের দিকে আপনাদের লেখা থাকতো সেটা এখন আপনাদের যে মোর অপশানে গিয়ে পরপর কিন্তু সেই লগ আউট অপশান আপনারা পেয়ে যাবেন তারপরে তৃতীয় নম্বরে কিন্তু আর সি প্রোফাইলের সঙ্গে কিন্তু আপনারা যে আভা আইডি আছে সেই আভা আইডির সঙ্গে কিন্তু লিঙ্ক করা হয়েছে এবং চার নম্বরে যে জিরো থেকে সিক্স মান্থের বাচ্চা আছে সেই বাচ্চার অপশানে যখন আপনারা দেখতেন তখন কিন্তু ইজ দ্য সলিড ফুড অপশান থাকতো সেটাকে কিন্তু রিমুভ করে দিয়ে এখন কিন্তু ইজ দ্য বেবি অন কমপ্লিমেন্টারি ফিডিং অপশানটা দেওয়া হয়েছে যে আপডেটগুলো হয়েছে সেগুলো আপনাদের সঙ্গে একবার দেখিয়ে দেবো তো প্রথমেই আমি পোষণ টাকার অ্যাপসে যাব এখান থেকে আমরা দেখে নেব বাচ্চাদের যে আধার কার্ড আপনারা অ্যাড করবেন সেই অ্যাড করার অপশান কিন্তু অনেকটাই চেঞ্জ হয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখানে মায়ের যে আধার কার্ড এখানে আপনারা বাচ্চার আধার কার্ড কিন্তু আপনারা অ্যাড করতে পারবেন এবং অ্যাড করার সঙ্গে সঙ্গে যে আপডেট প্রোফাইল এবং মেজারিং এফিসিয়েন্সির যে অপশানগুলো ছিল সেই অপশানগুলো হাইড হয়ে যেত এবং সেই কাজ আপনারা কিছু করতে পারতেন না এখন কিন্তু সেগুলো কিছু হবে না আপনারা ডিরেক্টলি সেই কাজ কিন্তু আপনারা করতে পারবেন এখানে যে অপশানটা আরেকটা যে চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে আপনার শূন্য থেকে ছ মাসের যে বাচ্চা ছিল সেই বাচ্চার কিন্তু প্রোফাইলে আপনার ইজ দ্য চাইল্ড ফুড এই অপশানটা কিন্তু রিমুভ করা হয়েছে এবং রিমুভ করার পরে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন এখানে ইজ দ্য বেবি অন কমপ্লিমেন্টারি ফিডিং এখানে কিন্তু আপনাদেরকে ইয়েস অপশানে ক্লিক করে কিন্তু সাবমিট করতে হবে তারপরে দেখুন সবশেষে কিন্তু এই মোর অপশান আছে যেখানে আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন এই মোর অপশান আছে এবং আপনারা মোর অপশানে গিয়ে যে লগ আউট করতেন সেই লগ আউট এখানে দেখুন এই যে ভার্সেন লেখা আছে সেখানে কিন্তু আপনাদের লগ আউট অপশানটা থাকতো এবং এখানে লগ আউট অপশানটা কিন্তু এই পরপর আপনার দিয়ে দিয়েছে তো আপনারা কিন্তু লগ আউট করতে গেলে এখান থেকে আপনাদেরকে লগ আউট করতে হবে বেনিফিশিয়ারিদের আপনার আভা আইডি ছিল সেই আভা আইডিতে গিয়ে কিন্তু আপনার আরসি সি প্রোফাইল আর সি প্রোফাইল কিন্তু আপনার অ্যাড হয়েছে সেখান থেকে আপনারা আরসি সি প্রোফাইলও কিন্তু দেখতে পারবেন এবং এই যে অপশানগুলো আছে এগুলো কিন্তু তাদের প্রোফাইলে ঢুকে ঢোকে আপনাদেরকে সেগুলো পূরণ করতে হবে তবে এই যে অপশানগুলো দেখছেন এগুলো এখন করার দরকার নেই কারণ যখন বলবে তখন আপনারা করবেন তবে আমি এটা বলে দিলাম এখানে যে অপশানগুলো দেখতে পাচ্ছেন সেই অপশানে কিন্তু আপনার যে বেনিফিশিয়ারি আছে সেই বেনিফিশিয়ারির প্রোফাইলে গেলেই কিন্তু আপনারা যখন আভা আইডি করবেন সেই আভা আইডিতে তাদের হেলথের যে অপশানগুলো আছে সেই অপশানগুলো আপনারা ওখানে দিলেই এখানে শো করবে এই ছিল আজকের আপনার আপডেট নিয়ে কিছু ভিডিও অবশ্যই প্রত্যেকটা আপডেটই আমি আলাদা আলাদাভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা ভিডিওটা বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক